সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি ও বর্ণ সম্পর্কে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো। দেখো, প্রত্যেকটা ভাষারই একটা ধ্বনি উচ্চারিত হয়। আমরা যেই মুখ থেকে যেই ধ্বনিটা উচ্চারণ করি, সেই ধ্বনির যে ক্ষুদ্রতম অংশ, সেই ক্ষুদ্রতম অংশকে বলা হয় কি? ধ্বনি। কোন ভাষার ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। তো এই ধ্বনি আবার বাংলা ভাষায় দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে স্বর ধ্বনি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তোমরা পূর্বে এগুলি পড়েছ, এই দুই প্রকার। এখন বাংলা ভাষায় স্বর ধ্বনি আছে মোট 11টি এবং ব্যঞ্জন ধ্বনি আছে মোট 39টি। টোটাল বর্ণ হচ্ছে বাংলায় 50টি। এই 50টা ধ্বনিকে, 50টা বর্ণকে দুইটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এখন ধ্বনি এবং বর্ণ এই দুইটার মধ্যে পার্থক্য কি? ধ্বনি হচ্ছে শুধু মুখ থেকে নিঃসৃত যে আওয়াজটা বের হয়, এটা হচ্ছে ধ্বনি। আর বর্ণ হচ্ছে যখন কোনো ধ্বনির লিখিত আকারে যখন প্রকাশ করা হয়, তখন সেই তার যে সাংকেতিক চিহ্ন, সেই চিহ্নটাকে বলা হয় বর্ণ। অর্থাৎ ভাষার মানে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, আর ধ্বনিটা হচ্ছে মুখের শুধু আওয়াজ। এখন এটাকে দুইটা শ্রেণীতে ভাগ করছে। স্বর ধ্বনি হচ্ছে 11টি, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 39টি, মোট ধ্বনির সংখ্যা হচ্ছে 50টি। এখন এই 50টা ধ্বনিকে উচ্চারণ করার সময় আমরা বিভিন্নভাবে উচ্চারণ করে থাকি। এখানে উচ্চারণের প্রক্রিয়া বা প্রণালী কিছু তোমাদের দেওয়া আছে। এখন আমি বলবো যে ধ্বনির স্বর ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি দুইটারই কিছু সংক্ষিপ্ত রূপ আছে। অর্থাৎ স্বর ধ্বনির কিছু সংক্ষিপ্ত রূপ আছে। যেমন মনে করো আমরা আ বর্ণ লিখি, আ, এই আটাকে আমরা যখন অন্য কোনো জায়গায় ব্যবহার করি তখন সংক্ষিপ্ত রূপ আকার দিয়ে ব্যবহার করি। তাহলে আ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। এরকম স্বর ধ্বনির যে সমস্ত সংক্ষিপ্ত রূপ, এই সমস্ত সংক্ষিপ্ত রূপকে বলা হয় বাংলায় কার, কার বর্ণ। অর্থাৎ এখানে এই আকারটা হচ্ছে কার বর্ণ, আর এটা হচ্ছে মূল ধ্বনি স্বর ধ্বনি। এখন স্বর ধ্বনিটা হচ্ছে, স্বর ধ্বনি যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু মুখ বিবরের কোথাও না কোথাও বাধা সৃষ্টি করে না। অর্থাৎ সরাসরি আমার ধ্বনিটা বা আমার সাউন্ডটা সরাসরি বেরিয়ে আসে। আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখের যে বাকযন্ত্রগুলো আছে, অর্থাৎ যে সমস্ত যন্ত্রের মাধ্যমে আমরা ধ্বনি উচ্চারণ করি, সেই ধ্বনি উচ্চারণের মানে যন্ত্রগুলোর সাথে কোথাও না কোথাও বাধা সৃষ্টি করে। অর্থাৎ যেগুলি বাধা সৃষ্টি করে সেগুলি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, আর যেগুলি বাধা সৃষ্টি করে না এগুলি হচ্ছে স্বর ধ্বনি। এখন এই স্বর ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, এবং এই ব্যঞ্জন ধ্বনির যে সংক্ষিপ্ত রূপ আছে, ব্যঞ্জন ধ্বনির সবগুলোর নেই, কিছু কিছু, অর্থাৎ এরকম 7টি বর্ণ আছে, 7টি না 10টি। স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে 10টি, আর ব্যঞ্জন বর্ণের হচ্ছে 7টি। এখন স্বর ধ্বনির এগুলো হচ্ছে কার, ব্যঞ্জন ধ্বনির যে সংক্ষিপ্ত রূপ আছে এইগুলিকে বলা হয় ফলা। তাহলে কার বর্ণ যেমন আকার, রসিকার, দীর্ঘিকার ইত্যাদি, উকার, একার, এগুলো হচ্ছে স্বর ধ্বনির কার বর্ণ। আবার ব্যঞ্জন ধ্বনির কার বর্ণ ইয়া ফলা বর্ণ আছে। ফলা বর্ণ হচ্ছে যেগুলি যেমন জফলা, মানে ফলা যেগুলি জফলা, তারপরে আছে রফলা ইত্যাদি। এখন এই ধ্বনিগুলোর মধ্যে
একটা হচ্ছে স্বর ধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনিকে দুইটা ভাগে ভাগ করলে একটা হয় কার, আরেকটা হয় ফলা। আরেকটা আছে যুক্ত বর্ণ, যে বর্ণ কখনো কখনো দেখা যায় দুইটা বর্ণ একসাথে মিলে একটা বর্ণে রূপান্তরিত হয়। যেমন মনে করো রত্ন, এখানে এই রত্নের মধ্যে তয়ের নিচে আরেকটা বর্ণ কিছু আছে, কিন্তু আছে এখানে এই বর্ণটা হচ্ছে যুক্ত বর্ণ। অর্থাৎ যখন দুইটা ধ্বনি বা একসাথে ব্যবহার করা হয় তখন এটাকে বলা হয় যুক্ত বর্ণ। তেমনি বাংলা ভাষায় কিছু আবার ওই সংখ্যা বর্ণ আছে, অর্থাৎ ওই ভাষাকে প্রকাশ করার জন্য কিছু সংখ্যা প্রকাশ করা হয়, সেই সংখ্যা বাচক বর্ণকে বলা হয় সংখ্যা বর্ণ। যেমন মনে করো এক থেকে নয় পর্যন্ত, এক দুই তিন ইত্যাদি, এগুলো বাংলার একটা বর্ণ হিসাবে ব্যবহার করা হয়। আজকে তোমাদের বাংলা ব্যাকরণের পঞ্চম পরিচ্ছেদে দেখো দেওয়া আছে ধ্বনি ও বর্ণ। আশা করি আমি যে আলোচনাটুকু করেছি এর ভিতরে তোমরা এবং সহজভাবে বুঝতে পেরেছ। আগামী ক্লাসে তোমরা এই অধ্যায় এই পরিচ্ছেদটা ভালো করে পড়বা এবং এটা বুঝতে চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো।